বৈষম্য দূরীকরণ, দারিদ্র বিমোচন ও কার্বন নিঃসরণ হ্রাস করে বিশ্বকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেনে অনুষ্ঠিত বহুপাক্ষিকতা জোরদার বিষয়ক এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে তিনি কথা বলেন। বর্তমানে বিশ্বব্যাপী করোনা মহামারীর প্রেক্ষাপটে বহুপাক্ষিক সহযোগিতার গুরুত্ব আগের চেয়ে এখন আরও স্পষ্ট বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। The COVID-19 pandemic is a stark reminder that no one is safe until everyone is safe. In order to reduce inequality, eradicate poverty, and protect our planet, we need to work together and reinforce our multilateral efforts. Unless a multilateral effort is undertaken at the global level, global recovery will not commence and will never be sustainable.